অবৈধ দখলদারদের কাছে যেন জিম্মি রেলওয়ে কর্তৃপক্ষ। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না, বরং ক্ষমতার দাপটে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে রেলের জমিতে স্থাপনা নির্মাণের কাজ। মাঝে মাঝে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালালেও অদৃশ্য কারণে তাও বন্ধ হয়ে যায়। এবার দেখা মিলল সেই অদৃশ্য হাতের। রেলওয়ে জলাশয়ের ওপর প্রভাবশালীরা স্থাপনা নির্মাণ করায় বৃহস্পতিবার সেখানে উচ্ছেদ অভিযানে যান কর্মকর্তারা, কিন্তু এ সময় খোদ সংসদ সদস্য এসে নাক গলান। এতে অভিযান বন্ধ করে ফিরতে হয় রেল কর্মকর্তাদের। সংসদ সদস্যের এমন কাণ্ডে দখলদাররা বাহবা দিলেও স্থানীয়রা জানাচ্ছেন নিন্দা। এস কে শাহেদের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জলাশয় রেলওয়ের লিজ নিয়ে 40 বছর ধরে খাচ্ছেন রেলওয়ের সাবেক এক কর্মচারী। সেই জলাশয়ের ওপর এবার নজর পড়ে স্থানীয় প্রভাবশালীদের। জলাশয়ের এক পাশ দখল করে শুরু হয় স্থাপনা নির্মাণের কাজ। অবৈধ দখলের বিরুদ্ধে কারো কিছু বলার সাহস নেই, কারণ রেলের জমি দখলকারী সবাই দাপুটে প্রভাবশালী এবং অদৃশ্য ক্ষমতাধর ব্যক্তির লোক। এরপরও নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার জমি দখল মুক্ত করার অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ। এ সময় উদয় হন সেই ক্ষমতাধর এমপি। ক্ষমতার দাপট দেখিয়ে বন্ধ করে দেন অভিযান। রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়ার এই অভিযোগ উঠেছে লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের বিরুদ্ধে, যিনি হাতিবান্ধা উপজেলার বড়খাতা রেল স্টেশনের পাশে রেলওয়ের জমি দখলে প্রকাশ্যে মদদ দিচ্ছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, হাতিবান্ধার বড়খাতা রেল স্টেশনের পাশে রেলওয়ের জলাশয়ের ওপরে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করে। মৌখিকভাবে সতর্ক করা হলেও অবৈধ দখলদাররা তা উপেক্ষা করেই নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকেন। পরে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে বিভাগ, কিন্তু অভিযান চলাকালে হঠাৎ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট এক আসনের এমপি মোতাহার হোসেন ও তার লোকজন এসে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেন। অবৈধ স্থাপনা নির্মাণে প্রকাশ্যে সমর্থন দেন তিনি। আমার মনে হয় কিছুদিন সময় দিছে, যতদূর সম্ভব এমপি মহোদয় বলছিল কিছুদিন সময় দিছে, যারা কাগজপত্র করবে তারপর কাজ করবে। আসলে যে এমপি মহোদয় বলছিল যে কিছুদিন সময় দেন, ওটা কাগজকলম করে আমরা ভাঙছে, কিছু যারা ভাঙছে তারপরে কাগজকলম করে ওরা নিয়মতান্ত্রিক মোতাবেক ইয়েতে কাজ করবে। সরকারি জমি উচ্ছেদে বাধার বিষয়টি জানতে এমপি মোতাহার হোসেনের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। বড়খাতা রেল স্টেশনের পশ্চিম দিকের জলাশয়টি লিজ নিয়েছিলেন ব্লু মাস্টার নামের সাবেক এক রেল কর্মচারী। জলাশয়টি 40 বছর ধরে দখলে রেখেছেন তিনি, কিন্তু কয়েক বছর ধরেই এর ওপরে জোর করে অবৈধ স্থাপনা তৈরির চেষ্টা করে যাচ্ছে এমপির লোকজন। সুরজ আহমেদ, কালবেলা।